আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মমিন আলী, আমার বয়স 45, আমার বাড়ি শেরপুর কামারিচর। পেশে নেটওয়ার্ক সব নিজস্ব দিছি, মিস্ত্রি দিয়ে করাই নিজেও করা লাগে। একটা সময় আমার এমন কোনো কাজ ছিল না যে আমি না পারতাম, না করতে পারতাম, করিও। আমার ছোটবেলা থেকে পাওয়ার টিলার চালাইতাম, ছোটবেলা থেকে 70 মেশিন যখন অতি ফার্স্টে বেডিসি নামছে তখন থেকে আমি মেশিন কিনছি। আমার ইরিগেশন শুরু থেকে আমি মেশিন চালাইতাম, এখনকার পরে কিনছিলাম পাওয়ার টিলার। পাওয়ার টিলার চালাই নিজস্ব দোকান দিছি। নিজস্ব দোকান দেওয়ার পরে হঠাৎ করে আমার এই মেরুদণ্ডের ব্যথা অনুভব করি একদিন। পরে অনেকদিন পরে আমি চেক করাইছিলাম, মমিশিং চেক করাইছিলাম, চেক করে আমার করাইছিলাম। আমার করানোর পরে বললো যে আপনার দুইটা ডিস্কফল সমস্যা, অপারেশন করা লাগবে। তা আমার মনের ধারণা যে অপারেশন ছাড়া চলতে পারি কিনা, কি কোনো কোনো ব্যবস্থা আছে কিনা, কোনো হানো দেখতে থাকি, খোঁজ দিই। তাছাড়া দোকান করি আমি একলা, আমার কোনো ভাই নাই। আমার বোন বাসটা ছিল, বিয়ে দেখাচ্ছি, বাপ মারা গেছে, বাপের অংশ বোনের অংশ মিটাইছি। মিটাইনি পরে আমি খোঁজ পাইলাম মোবাইলে ডাক্তার সাহেবের। পরে খোঁজ পাওয়ার পরে আর বাড়বো বলতে বলতে আমার ছেলেটা বেকারত্ব, ভাবলাম যে ছেলেটার এটা বেকারত্ব গুছাই হাইরে ডাক্তার জমো। এর মধ্যে দোকান গুছাইতেছি, আমার রোগটা বৃদ্ধি পাই গেল। এখন অসহ্যকর ব্যথায় আমি আর থাকতে পারি না, ডান পায়ে ব্যথাটা বাইরে গেছে গা। পরে আসলাম ঢাকা, আমি যে হাসপাতালে আইসা যোগাযোগ করে গত 6 তারিখে আমি ভর্তি আছি। 6 তারিখে ভর্তি হয়ে একদিনেই মোটামুটি আমার এই থেরাপি দিছে, ব্যায়াম ট্যায়াম করাইলো, করানোর পরে মোটামুটি আরাম লাগতেছে। যখন সুস্থ ছিলাম স্কুল লাইফ তেমন একটা লেখাপড়া করি নাই। ওই হঠাৎ করে আমাদের ভাইয়ের চাচাতো ভাইয়ের ছমেলের ব্যবসা করে কাঠ নামাইছে। কাঠ নামাই হঠাৎ করে রাস্তার মধ্যে একদিন গিয়ে অনেক পোলাপান সময় যে পোলাপান ই হয়েছে, এখন হয়েছে জড়া হয়ে বলতেছে যে এটা যে জাগাইতে পারবো ওরে মিষ্টি খাওয়াম। তো একে একে 8-10টা পোলাপান তখন গা জাগানি নাকি চেষ্টা করছে, গামের গাছে ডুম ছিল, জাগাইতে পারছিল না। আমি জাগাইছিলাম, তারপরে তখন আমার কিছু হয়েছিল না। আর অনেকদিন পরে সামান্য ঘরের মধ্যে খাট সরাবার দিয়ে মেরুদণ্ডের মধ্যে হালকা চান্নিত করে উঠলো সাউন্ড। এরপরে থেকে মনে যে ব্যথা অনুভব, পরে ওষুধপাতি খাই কিছুটা ছাড়ছিল, কয়েকটা ডাক্তার দেখাইছিলাম, সাইরে ভালো চলতেছি। চলতে চলতে এই ইদানিং করে এই সমস্যাটা আবার বাড়তি। কোমরের সমস্যা হইলে ব্যথাটা অনুভব সক্ষম করলো, দীর্ঘক্ষণ বয়ে থাকতে পারি না, দীর্ঘক্ষণ খাড়া থাকতে পারি না, দীর্ঘক্ষণ হাঁটতেও পারি না। হাঁটলে ব্যথা বাইরে থাকে আর তব্দা তব্দা ভাব অনুভব হয় ঝিনঝিনি। তখন ইচ্ছা করে বয়ে থাকে হাইরে আবারই কিছুক্ষণ পরে আবারই চলাফেরা করি, আবারই কাজ করি। আমি একা একাই বাড়ির গরম সেকটাকে দিতাম, দিয়ে দিয়ে মোটামুটি সুস্থই ছিলাম। এখন হঠাৎ করে আবারই বাড়তি, এখন দেখলাম যে অনেক যে কোনো ডাক্তার যায় খালি করলে অপারেশন করে লাগবো, অপারেশন করে লাগবো। এই যে স্যার শফিউল্লাহ স্যারের ই দেখলাম, দেখার পরে মোবাইলে দেখার পরে ই করে শফিউল্লাহ স্যারের বললো যে অপারেশন করে নেবো না, আলহামদুলিল্লাহ ই করে পরে এই ইনু আইলাম ডাক্তারের ডিপিএসসি হাসপাতালে আসলাম। তখন আমার মনটা চাইলো যে রোগ যদি খেলে না বুঝতো তাহলে তো আর আমার এই রোগের ব্যাপারে এই কথাটা বলতো না। পরে আমার মনের ইচ্ছে যে আমি আসবো। এর মধ্যেও আমার এক বন্ধু বললো যে দেখো, গত মাসে আমি দেখাইতে আসলাম, আয়া দেখায় আমার আবারই করাইয়া বললো যে অপারেশন করলাম ভর্তি হইনি। পরে আমি আবারই চলে গেছি বাড়ি, চলে যাওয়ার পরে ব্যথা বেশি নিয়ে আই। আবার এই 3-4 দিন পরে আবার এই ডাক্তার শফিউল্লাহ স্যারও আইসি, আশা করে ভর্তি লেখলো 20 দিন।
আমার ওই আমার এই দেখেই আমার বলল যে ই মেরুদণ্ডের যে কি কয় পিএলআইডি পিএলআইডির কথা বললো যে পিএলআইডি ছাড়তে আমি অন্য 18-20 দিনের মধ্যে ছাড়া জায়গা। পরে আমি ভর্তি হইলাম, ভর্তি হইলাম বাড়ি বাড়ি সমস্যা, একা আমার ভাই নাই, পেশা বাণিজ্য করি, তারপরেও রোগের সাথে তো আর সমস্যায় করার কিছু নাই। পরে ভর্তি হয়েছি, আল্লাহ সুন্দর কার্যক্রম খুবই সুন্দর পছন্দ হয়েছে আমার। একটা সময় খারাপ ছিল, বর্তমানে শরীরের কন্ডিশনে তো মনে হইতেছে যে আগের মতোই চলতে পারবো, স্বাভাবিকতাই চলতে পারবো। ভালো আমি বলছি যে ফিজিওথেরাপির মাধ্যমে যে জিল্লা থেরাপিস্ট থাহে, যে পোলামানগুলো থাহে খুবই ভালো। এর আগে আমি বলছি যে মন মানসিকতা খুব ভালো এবং কি কাজও করে খুব সুন্দর ভালো। আমি আসছি যখন তখন তো ব্যথার জন্য আটতেই পারিনি, এখন আল্লাহ রহম ডাক্তার সাহেবের ট্রিটমেন্ট নিয়ে আমি এখন বাড়ি চলে যেতেছি। এটি আপনাদের কাছে দোয়া রইল এবং ডাক্তার সাহেবের ট্রিটমেন্ট খুব ভালো। আপনারা আসলে বুঝবেন, যারা এই রোগে রুগী আছেন আইসে দেখেন, আসলে এই যে চিকিৎসা করে নেবো তা না, আমি আমার বানানের কথা বলতেছি না, এটি আমার কথা। দোয়া করবেন আমার জন্য, পেশেন্ট যারা আছে এরা যে মর্মান্তিক অবস্থা নিয়ে আসছিল আসছে এখনও আছে, এদেরও আমার চোখের সামনে দেখলাম আমি রিলিজ হয়ে গেল, ভালো বললো যে ভালো, এবং কি আমার চোখের সামনে আমি দেখলাম ও যে ভালো, আমিও সুস্থ হয়েছি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ হাফেজ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।